অত্যন্ত দক্ষ প্রশাসক তিনি কেন এই ধরনের মন্তব্য করে ফেলেন আমি এখনো এখন কেউ ভাবেনি যে এই শিক্ষার সাথে যারা অনৈতিকভাবে চাকরি করেছিল এটা চাকরি থেকে বরখাস্ত হবে এখন দেখছি যারা বরখাস্ত হচ্ছে তাদের লিস্ট বার করতে হচ্ছে সরকার একটা সময় ছিল যারা চাকরি পাচ্ছে তাদের লিস্ট বার করতে হবে আর বিচারপতি গাঙ্গুলি সাহেব যেটা করেছেন এমন জায়গায় হাত দিয়েছেন যে যারা বরখাস্ত হচ্ছে তাদের লিস্ট বার করতে হবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জমিতে মেডিকেল কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের সার্বিক উন্নয়ন হোক আমি সর্বদাই চাই মেডিকেল পরিষেবা আরও বেশি করে মানুষ এটা চাই কিন্তু কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো প্রতিষ্ঠানকে মেরে তার জায়গা নিয়ে কাউকে কারো উন্নয়ন হোক এটা আমি চাই না শুধু দু বিঘে জমিটা বড় কথা নয় এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে একটা ইউনিভার্সিটি গ্রেড পেতে গেলে ন্যাক ভিজিট করবে ন্যাক ভিজিট বেশ কিছু আনুষঙ্গিক বিষয়গুলো থাকে আনুষঙ্গিক বিষয় থাকে যে এই এইগুলো ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে হবে তার মধ্যে হোস্টেল আছে ফ্যাকাল্টিজরা কোথা কিভাবে আছে কি কি ফ্যাকাল্টি আছে লাইব্রেরি কিভাবে আছে ল্যাবরেটরি কী কোন পরিস্থিতিতে আছে ইভেন ফুড খেলার মাঠ পর্যন্ত আলিয়ার যে জায়গাটা আছে কম বেশি দশ বিঘের জায়গা আছে আর ওখানে একটা খেলার মাঠ হিসাবে দেখানো হয় বিয়ের যে আলিয়া পেয়েছে ডিগ্রিটা এই খেলার মাঠটাকে দেখি বিয়ে পেয়েছে তো একটা খেলার মাঠের জন্য ফুটবল খেলার যদি একটা অফিসিয়াল মাঠ আপনি করতে চান একশো দশ বাই ছেষট্টি মিটারের মাঠ লাগে প্রায় সেটা ছবিঘের আশপাশে ফ্রি স্পেস থাকা দরকার আবার খেলার মাঠে রাউন্ডে থাকে হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার ফোর হান্ড্রেড মিটার এইট হান্ড্রেড মিটার রানের জন্য কেন ইন ইউনিভার্সিটি এটা ইনক্লুড স্পোর্টস ফ্যাকাল্টির মধ্যে পড়ে তো সুতরাং যদি বিঘেটা বড়ো কথা নয় দু বিঘেটা যদি নেয় আমি আতঙ্কের মধ্যে আছি আগামী দিনে হয়তো এই দু বিঘের জন্য ইউনিভার্সিটি আলিয়া তার ইউনিভার্সিটির শিরোপাটা হারাতে পারে বা গ্রেডের অনেক নিচে পৌঁছে যাবে আর যদি সত্যি উন্নয়ন দরকার হয় আলিয়ার তো আলিয়ার হোস্টেলের দরকার গার্লস হোস্টেলে সেই অ্যাভেলেবেল না সিট অ্যাভেলেবেল না বয়েজ হোস্টেল একইভাবে সমস্যা আরও ফুল ফ্লেজের ফ্যাকাল্টি খুলতে হবে আলিয়া আচ্ছা গ্রুপ ডি এর স্টাফরা নিয়মিত স্যালারি পায় না সেখানে দেখে না লাইব্রেরি সায়েন্সের কী পরিস্থিতিতে আছে লাইব্রেরি সায়েন্স কি পরিস্থিতিতে আছে সেটা দেখার দরকার আছে সেখানে কোথায় গবেষণার মান কোথায় গবেষণা করার জন্য আনুষাঙ্গিক বিষয়গুলো লাগে ইকুইপমেন্টগুলো কোথায় দেখুন সেইগুলো নয় আলিয়া যে রাজরাটে যে ক্যাম্পাসটা দিয়েছে টাউন রাজরাট নিউ টাউনে দেখুন কি পরিস্থিতি আছে যে কাঁচ ভেঙে পড়ছে বিল্ডিংয়ের প্লাস্টার খসে পড়ছে অডিটোরিয়ামের হালত একদম খারাপ রিসোর্স নয় শূন্য পদে সংখ্যা প্রচুর অ্যাসোসিয়েট প্রফেসর নাই এই আনুষাঙ্গিক বিষয়গুলোর উন্নয়নের কোনো কথা শুনতে পাচ্ছি না আলিয়া নিয়মিত গ্রান্ট পাচ্ছে না এইগুলো দেখতে পাচ্ছি না আলিয়ার জায়গা নিয়ে অন্যজনকে দেওয়ার জন্য তৎপর সুতরাং আলিয়ার এই জায় এই জায়গা দু দূরের কথা এক ছটাক জায়গা অনৈতিক এই দাবিকে কোনো রকমভাবে আমরা মেনে নিতে পারি না বাংলা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের আবেগের একটা প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় এটা কোনো রকমভাবে বরদস্ত করবে না সাথে সাথে উত্তরবঙ্গ ইউনিভার্সিটিতে এই জমি সংক্রান্ত যে এ চলছে ছাত্রদের পাশে আছি ভাবে জমি বেআইনি মানে এই হোক অধিগ্রহণ হতে আমরা দেবো না উনি তো অনেক কিছু বলবেন হ্যাঁ নিশ্চয়ই ওনাকে মিসগাইড করেছে ওই জন্য উনি বলছেন ওনার উচিত হবে সারে জমি এসে দেখার আলিয়ার কি করেছে না করেছে আলিয়ার বর্তমান বিল্ডিং এর অবস্থাগুলো কোথায় শিক্ষাগত পরিকাঠামো কোথায় পৌঁছাচ্ছে না যাচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর না থাকার জন্য অনেক কিছু ডিপার্টমেন্টের আমার মনে হচ্ছে কোনো একটা শক্তি কাজ করছে যে শক্তিটা আলিয়া বিশ্ববিদ্যালয়ের এই যে এগিয়ে যাচ্ছে অল্প দিন আলিয়া বিশ্ববিদ্যালয় বিশেষ নাম করছে শিক্ষা জগতে ন্যাশনাল লেভেলে বিভিন্ন কম্পিটিশানে আলিয়ার ছাত্রছাত্রীরা যাচ্ছে সেখান থেকে র্যাঙ্ক করে ফিরছে হয়তো বর্ণবাদীদের নজরে পড়েছে আলিয়াকে বর্ণবাদীরা কখনো চায় না প্রান্তিক সমাজের মানুষ পিছিয়ে পড়া মানুষ স্রোতে আসুক তারা নেতৃত্ব দিক তারা ভালো জায়গায় পৌঁছাক এরা কোনো সময় চায় না এরা সবসময় চায় এদেরকে কুকিগত করে রাখব এদেরকে এদের মাঝে আমরা নেতৃত্ব দেবো আমরা যেটা বলবো সেটা শুনবে কিন্তু আলিয়া ছেলের আলি প্রান্তিক এলাকা থেকে এসে মাললা মুর্শিদাবাদ দিনাজপুর হুগলি হাওড়া ঝাড়গ্রাম বাঁকুড়ার প্রত্যন্ত এলাকা থেকে আলিয়ার মেয়েরা পড়াশোনা করতে আসছে প্রতিষ্ঠিত হচ্ছে সমাজে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তাদের সমাজকে আবার এগিয়ে নিয়ে আসার জন্য আহ্বান করছে এটাই হয়তো বন্য বন্যবাদীদের চক্ষুশূল হচ্ছে বঙ্গ সব সবসময় চাই যারা পিছিয়ে আছে আরও বেশি পিছিয়ে যাক এদের নেতৃত্ব তাহলে ভালো করে দিতে পারবে নেতৃত্ব হাত হয়ে যাবে এই ভয়ে সুকৌশলে আমার মনে আলিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বিঘে জমিটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে জমিটা দেওয়ার ফলে ইউনিভার্সিটির শিরোপা থাকবে কি থাকবে না এটা আমাদের লক্ষ্য রাখতে হবে এটা মাথায় আনতে হবে নাহলে অনেকে বুঝাবে যে বিঘে জায়গা নিয়েছে তো সমস্যা কিসে আমি আতঙ্কে আছি যে ন্যাকের এখনও ভিজিট হয়নি ন্যাকের ভিজিট না হওয়া পর্যন্ত এটার আলিয়ার গুণগত মান ন্যাক যতক্ষণ গ্রেড দিচ্ছে সার্টিফিকেটে সেই সেই অর্থ সেই মূল্যায়ন হয় না যখন ন্যাকের গ্রেডের মধ্যে আসে সার্টিফিকেটের মূল্যায়নটা তত বেশি হবে কারণ আপনি কি করে শিওর হলেন এটা ফিরা থাকিম সাহেব তবে হ্যাঁ আমরা টোনটা পাচ্ছি মনে হচ্ছে এটা ফিরাজ সাহেবের হতে পারে তো আমি যেহেতু আপনি ফিরাজ সাহেব বলুন সেই হিসেবে বলছি ফিরাজ সাহেব একজন অত্যন্ত দক্ষ প্রশাসক তিনি কেন এই ধরনের মন্তব্য করে ফেলেন আমি এখনও ভেবে পাচ্ছি না হয়তো তিনি আলিয়ার যে সমস্ত ছেলেদের সাথে কথাবার্তা বলেছেন বা তার সংস্পর্শে আছে তারা বদমাইশ টাইপের হতে পারে হয়তো ওই অল্প কিছু তারা তোলাবাস টাইপের হতে পারে যারা আলিয়াকে প্রতিনিয়ত বিক্রি করার চিন্তা ভাবনা করছে আলিয়াকে দেখি নিজের অ্যাসেট বাড়ানোর চেষ্টা করছে যে সমস্ত ছাত্র তাদেরকে দেখে হয়তো উনি মূল্যায়ন করেছেন আমি অনুরোধ করব ওনাকে আলিয়ার ছাত্রছাত্রীদেরকে মূল্যায়ন করতে গেলে আলিয়ার ক্যাম্পাসে আসুন রাজহাট ক্যাম্পাসে যান হেরিটেজ ক্যাম্পাসে আসুন তালতলাতে পাক সার্কাস ক্যাম্পাসে আসুন আলিয়ার ছেলে মেয়েদের সাথে কথা বলুন এদেরকে সাথে কথা বলে তারপরে এদের এদেরকে নিয়ে মূল্যায়ন করুন কোন তোলাবাজি নেতা আলিয়া সম্পর্কে কী বলেছে আলিয়াকে নিয়ে কে বিজনেস করছে ওদেরকে দিয়ে সমগ্র আলিয়ার ছেলেমেয়েদের সার্টিফিকেট প্রদান করবেন না আমি অনুরোধ করছি কারণ আমিও একজন আলিয়ার প্রাক্তনী এই আলিয়া থেকে অসংখ্য বাংলা রত্ন জন্ম হয়েছে যারা বিভিন্ন সামাজিক ভাবে ধর্মীয় ভাবে দেশের জন্য কাজ করে ছাত্রদেরকে এবং আপনি এই জমি বাঁচানোর লড়াই কতটা আমি একশো পার্সেন্ট ছাত্রদের সাথে থাকবো তাদের নেতৃত্বে আমি থাকবো আমি নেতৃত্ব দেবো না তারা নেতৃত্ব দিক ছাত্ররা যখন রেগুলার এখন যারা ছাত্র আছে তারা নেতৃত্ব দিক আমি একজন প্রাক্তনী হিসাবে আমি তাদের পিছনে একশো সমর্থন করব এবং থাকবো শেষ প্রশ্ন সংখ্যালঘুদের তো একটাই প্রতিষ্ঠান আলিয়া বিশ্ববিদ্যালয় এর উপরে এত কুনজর কেন বিভিন্ন এর আগে সরকারও শেষ করে দিয়েছে অনেকেই বলে এবং এই সরকার এসেও কি শেষ করার পরিকল্পনা করছে আরও শেষ করে দেবে দেখুন সংখ্যালঘুদের একটা শিক্ষা প্রতিষ্ঠান নয় সংখ্যালঘু স্ট্যাটাস প্রাপ্ত একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে আলিয়া বিশ্ববিদ্যালয় আমি আগেই তো বললাম আমার মনে হয় বর্ণবাদীদের নজরে পড়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে শেষ করতে হবে সুকৌশলে স্টেপ বাই স্টেপ শেষ করার চক্রান্ত চলছে আমরা অসমে শুনেছিলাম মাদ্রাসা বন্ধ করে দিয়েছি অনেক ওই ওই হলো অনেক কিছু বললাম রাজ্যে অনেক মন্তব্য হলো কিন্তু আমাদের রাজ্যে মাদ্রাসা বন্ধ হয়নি মাদ্রাসা না বন্ধ করে শিক্ষক নিয়োগ বন্ধ করে দিয়েছে কৌশলে বন্ধ আছে শিক্ষক নিয়োগ সুতরাং শিক্ষাগত পরীক্ষাটা ওরা ধ্বংস হচ্ছে। ওখানে মাদ্রাসা বন্ধ করে বলেছিল সব ন্যাশ জেনারেল এডুকেশান প্রোভাইড হবে যদি সুপ্রিম কোর্টে এখানে কেস চলছে রায়ও সম্ভবত একটা বিষয় পেয়েছে আমাদের রাজ্যে শিক্ষাগত পরিকাঠামোকে সুকৌশলে ধ্বংস করছে আলিয়াটা হচ্ছে নেক্সট টার্গেট ওদের হয়তো হতে পারে ওই জন্য আমি বলবো বাংলার বাংলার অনেক যারা পিছিয়ে বর্গের মানুষ আছেন বাংলার শিক্ষানুরাগী আছেন যারা সুসচেতন মানুষ যারা আছেন প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চাই আলিয়া হোক আর চাই আপনার উত্তরবঙ্গে হোক কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জায়গায় অনৈতিকভাবে রকম নেওয়ার বিরুদ্ধে আমাদেরকে গর্জে উঠতে হবে বিচারপতি প্রসঙ্গে বলুন উনি যে কঠিন সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং বহু শিক্ষক ধরে দিচ্ছেন যতক্ষণ যতটুকু দেখছি ওনার সঙ্গে যতটুকু স্টাডি করছি যত করতে পেরেছি মিডিয়ার মাধ্যমে উনি ওনার জায়গায় স্ট্যান্ড আছে উনি এগিয়ে যাক বাংলার স্বার্থে বাংলার মানুষের সাথে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আরও আস্থা ফিরে পড়ছে ওনার কর্মের দ্বারাই এবং ওনার মতো আরও আরও যারা আছেন এই ধরনের যারা কর্ম করে যাচ্ছেন প্রত্যেককে আমি স্যালুট জানাই এবং নতুন করে কিন্তু মানুষ একটা ভাবতে শুরু করেছে কেউ ভাবেনি যে এই শিক্ষার সাথে যারা অনৈতিকভাবে চাকরি করেছিল এরা চাকরি থেকে বরখাস্ত হবে এখন দেখছি যারা বরখাস্ত হচ্ছে তাদের লিস্ট বার করতে হচ্ছে সরকারকে একটা সময় ছিল যারা চাকরি পাচ্ছে তাদের লিস্ট বার করতে হবে আর বিচারপতি গাঙ্গুলি সাহেব যেটা করেছেন এমন জায়গায় হাত দিয়েছেন যে যারা বরকাস হচ্ছে তাদের লিস্টবার করতে সুতরাং নতুন নতুন জিনিস জানতে পারছি দেখতে পাচ্ছি আমরা আবারও বলবো দিনের শেষে আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে আমরা দায়িত্ব পালন করি ঠিকঠাক জাতীয়তাবাদী চিন্তাভাবনা নিয়ে দায়িত্বশীল ভারতীয় হয়ে যদি আমরা দায়িত্ব পালন করি আমাদের তাহলে আগামী দিনে ওই ছশো কুড়ি দিনের মতো যারা আন্দোলন করছে তাদেরকে এতদিন আন্দোলন করতে হবে না সরকারি কর্মীদের দিয়ে বাকির জন্য আন্দোলন করতে হবে না যারা বিভিন্ন সম্প্রদায় যারা ব্যাকওয়ার্ড ক্লাস আছে তাদেরকে বারবার বলতে হবে না যে আমাদের উন্নয়ন করে দাও উন্নয়ন করে দেওয়া উন্নয়ন বলতে হবে লাগবে না আমরা যদি নিজেরা দায়িত্বশীল হই ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস আমরা রাইটস নিয়ে সবসময় চিৎকার করি ফান্ডামেন্টাল ডিউটিসও আছে দেশ আমাদেরকে কি দিচ্ছে আমাদেরকে কী দেবো দেশকে দেশের দায়িত্ব আমাদের মৌলিক কর্তব্য মৌলিক অধিকারগুলোকে সুরক্ষিত করে রাখা অপরদিকে দেশও আমাদের কাছ থেকে আশা করে আমরা মৌলিক কর্তব্য যাতে যথাযথ পালন করি তাই ক্যামেরার মাধ্যমে আমি সকল দর্শকদেরকে বলবো আসুন আমরা দায়িত্বশীল ভারতীয় হই আমাদের বাংলা তথা দেশ এবং সমাজের জন্য আমরা দায়িত্ব খাঁদে তুলে নিই ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন